টেংরা পার্শ্ববর্তী এলাকায় পাক সেনাদের অতর্কিত হামলায় এবং নারী নির্যাতন সহ পৈশাচিক আচরণে অতিষ্ঠ হইয়া আমি এই বাস তোলার উদ্দেশ্য করে ভারতে চলে যাই। সেখানে 8 দিন প্রশিক্ষণ নিই, আমার বেশ নম্বর 10। 8 দিন প্রশিক্ষণের পর আমি বাস তোলা নিয়ে আসি এবং সাব সেক্টর কমান্ডার জনাব মোহাম্মদ হেলউদ্দিন সাহেবের নেতৃত্বে আমাকে একটা প্লাটুনের দায়িত্ব দেওয়া হয়। আমরা টেংরা আক্রমণের উদ্দেশ্যে 100 থেকে 150 সৈনিক একসাথে রওনা হই। রাত্রে তখন 12টা, রাস্তায় মুসলধারে বৃষ্টি থাকায় মৌতুরবাজার নামক স্থানে আসার পরে রাত্রে পোহা যায়, সকাল হয়ে যায়। তখন এখানে আমরা অবস্থান নিলে কিছুক্ষণ পরই শুরু হয়ে যায় তিন দিকে আমাদের উপরে আক্রমণ। এই আক্রমণে পাক সেনা নিহত হয় প্রায় 5 থেকে 7 জন। মোহাম্মদপুর বাজারের যে যুদ্ধটা হয় এখানে, এই যুদ্ধটা এই জায়গায় থেমে থাকে নাই, এটা ছড়িয়ে যায়। আমরা মোহাম্মদপুর বাজারের ঠিক উত্তরে একটা মুকাম আছে, এই মুকামটার পাশে আইসে আসার পরে এখানে আবারও আমরা সম্মুখ যুদ্ধে লিপ্ত হই। এখানে আমার সাথী বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুর রব, শহীদ আমার জানা মতে আব্দুর রব, শহীদ আমিনুল ইসলাম, শহীদ মমতাজউদ্দিন সহ 10 থেকে 12 জন। তো এই ক্ষেত্রে এখানে ইপিআর নাকি ইয়ার লোক ছিল এখানে এই কোম্পানির দায়িত্বে, ওনাকে এই গুলি করে ফেলানো এবং লাশটা নেওয়া সম্ভব হয় নাই। আর এরপর আমরা পরবর্তী সময় আমরা এই লাশগুলি হাড্ডি গুড্ডি নিয়ে বাসতলা বিভিন্ন স্থানে আমরা সমাধি করি।